নবদ্বীপের লোক পিণ্ডদান করতে গয়া যান, কিন্তু এই দানের যে কি মহত্ব তারা জানেন না। আপনারা একটু শুনুন মনোযোগ দিয়ে। কোন এক সময় ভগবান শ্রীকৃষ্ণ বিরজার সহিত বিহার করতেছিলেন। এই সংবাদ পেয়ে রাধারানী মনে দুঃখিত হলেন। তিনি চটিগণকে লইয়া একটি দ্বীপে সুন্দর করে শয্যা করলেন। তারপর শ্রীগোবিন্দের অপেক্ষা করতে লাগলেন। অনেকক্ষণ পর শ্রীগোবিন্দ সেখানে উপস্থিত হলেন। সেই শয্যা দর্শন করে তিনি বড়ই প্রীত হলেন। শ্রীমতী রাধারানী তাকে সম্বর্ধনা জানালেন। শ্রী গোবিন্দ রাধারানীর সেই সিংহাসনে বসিলেন। তারপর নিজেই বললেন, হে প্রিয়ে, তুমি আমার জন্য এই দ্বীপ চর্চা করেছ, আমি এই দ্বীপে নিত্যকাল তোমার সঙ্গে অবস্থান করিব। আজ থেকে এই দ্বীপে বনের নাম হোক, এই দ্বীপের নাম হোক নবদ্বীপ, এবং ওই বনের নাম হল রাধাবন। আমার আজ্ঞায় সমস্ত তীর্থ এখানে উপস্থিত। বলিবা মাত্রই যেমন রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে জল পূর্ণ করবার জন্য স্পান মাত্রই সমস্ত তীর্থ শ্যামকুণ্ডের জলে এসেছিলেন, তেমনি কৃষ্ণের আজ্ঞা মাত্রই সমস্ত তীর্থ সেই বনে উপস্থিত হলেন। সপ্ত মোক্ষদা পুরী সেখানে উপস্থিত হলেন। ১৮ পুরাণ উপনিষদ তন্ত্র মন্ত্র উপনিষদ গ্রন্থ তারা সকলে সেই বনে উপস্থিত হলেন শ্রী রাধাকান্তের প্রেম বিলাস দেখবার জন্য। সখীগণ আনন্দে জয়ধ্বনি করতে লাগেন, জয় গৌরী হরি কি, গৌরী মানে রাধা, হরি মানে তো সকলেই জানেন ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হরি। হরি শব্দের অর্থ মহাপ্রভু খুব সুন্দরভাবে করেছেন যে ওইরকম ব্যাখ্যা আর কেউ করতে পারে না। পাপ তাপ তো হরণ করে, প্রেম দিয়া মন হরণ করে, কর্ম প্রবৃত্তিকে হরণ করে, সমস্ত ধর্মকে হরণ করে। খ্রিস্টভক্তির ভাদক যত শুভাশুভ কর্মাদি সব কিছু হরণ করে যিনি তিনি হলেন হরি। তিনি রাধার সেই বিহার করছেন, জয় গৌরী হরি। এমন ধ্বনি হতে লাগলো, সখীগণ আনন্দ পাথারে ভাসতে লাগলেন। রাধারানী সেই গোবিন্দ অবস্থান করতে করতে দুই আত্মা এক হয়ে গেল। সঙ্গে সঙ্গে সখীদের মুখ থেকে আরেকটা ধ্বনি উঠল, জয় গৌর হরি কি, গৌর হরি। আগে ছিল গৌরী হরি, এবার জয়ধ্বনি হল গৌর হরি। যেহেতু রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন, চৈতন্য চরিতামৃতেই সিদ্ধান্ত করেছেন, চৈতন্য এক আত্মা দুই দেহ ধরি রস আস্বাদন করে তারা দুইজন, সেই দুই একেবে চৈতন্য গোসাই রস আস্বাদিতে দিয়ে হইল একটাই অপূর্ব রূপ। রাধার সহিত মদন মোহন নিত্য মদন মোহন রূপ প্রকাশিত হলো। ললিতাদি সখীগণ সঙ্গে সঙ্গে তারা নারী দেহ পরিত্যাগ করে অপূর্ব পুরুষ দেহ ধারণ করলেন। তারা তাদের পৃথক পৃথক নাম হলো সর্বদার, রামানন্দ ইত্যাদি। অর্থাৎ রাধার যত সখী ছিলেন তারা সকলেই সখা রূপ ধারণ করলেন। যেহেতু তাদেরই আরাধ্য দেবতা, তিনি পুরুষ দেহ ধারণ করেছেন। শ্রীমতী রাধারানীর মনের একটি ভাবনা ছিল, যাতে আমার সঙ্গে বিহার কালে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য তিনি দ্বীপের মধ্যে কুন্দসজ্জা করেছিলেন, যাতে সচরাচর লোক সেখানে প্রবেশ না করতে পারে। আবার তাদের ইচ্ছা ছিল, তাদের রাধারানীর ইচ্ছা, আমি নিত্যকাল তোমার সঙ্গে থাকবো। রাধা মাধব দেব
রূপায়িত করবার জন্য কৃষ্ণ অনিজ্ঞা স্বীকার করলেন যে রাধায়া মাধব দেব, রাধার সহিত মাধব, মাধবের সহিত রাধা কোথায় বিরাজ করছেন? জনেশ সেতি জনমানে সখীমণ্ডল, সখী মণ্ডলে বিরাজ করিতেছেন। রাধারানীর ইচ্ছা আমি নিত্যকাল গোবিন্দের সঙ্গে থাকবো, গোবিন্দের ইচ্ছা আমি নিত্যকাল রাধার সঙ্গে থাকবো, কিন্তু সে কাজটা কি করে সম্ভব হবে? তার জন্য ঋগ বচনকে রূপায়িত করে সেই রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন, এক আত্মা, এক আত্মা দুই দেহ ছিলেন, এবার হলেন এক আত্মা। এক আত্মা হয়েই তিনি সঙ্গে সঙ্গে নিজে গুণকীর্তনে তন্ময় হয়ে উঠলেন। নাম দিয়েছেন নবদ্বীপ, সেখানে তিনি নিত্যকাল রাধার সহিত মিলিত হইয়াছেন। তিনি রাধা ভাব সুবলিত নৌমী কৃষ্ণ স্বরূপম, অন্তর কৃষ্ণ জিজ্ঞু শ্রীপাদ বলেছেন, অন্তর কৃষ্ণ পরীর্ক দর্চিতাঙ্গাদি বৈভবম, অন্তরে কৃষ্ণ বাইরে রাধা। রামানন্দ রায় অরূপ দর্শন করেছেন, তিনি বলেছিলেন পহিলে দেখিল তোমার জন্মাচি স্বরূপ, এবে তোমায় দেখি শ্যাঙ্গ রূপ, তোমার জন্মকে দেখি কাঞ্চন পঞ্চলিকা, তার অঙ্গ কান্তি তোমার অঙ্গ ঢাকা, হে প্রভু তুমি কে? তবে আজি প্রভু তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাবা দুই এক রূপ। এই রসরাজ মহাবা স্বরূপে এই নবদ্বীপে নিত্যকাল অবস্থান করছেন, এবং তার বিশেষ অংশ হলো তিনি তার নিত্যকাল নিজের প্রণয় মাধুরী এবং রাধার প্রণয় মাধুরী আস্বাদন সঙ্গে সঙ্গে অনুভব করে তুলেছেন নিত্য পার্শ্বদ বৃন্দ সহ। এর দ্বারা আমাদেরকে বুঝাচ্ছেন শ্রী গৌর সুন্দর তার একটি বিশেষ উদ্দেশ্য যে সেইটা সাধনের জন্য করেছিলেন। ওই দ্বীপে চন্দ্রাবলীর আদি কোনো সখীগণ সেখানে প্রবেশ করে না, একমাত্র রাধারানী আর তার সখীগণ সেখানেই নিত্যকাল তাদের সেবায় আছেন। অতএব প্রভুপাদ বলেছেন এই গৌড়ীয় গণ রাধারানীর গণ, গৌড়ীয় গণ রাধারানীর গণ, তারা অন্যের গণ নহে। অতএব আমাদের বড় সৌভাগ্য আমরা সেই দামের সঙ্গে সম্বন্ধযুক্ত, শ্রী গৌর সুন্দর আমাদের প্রতি কৃপা বর্ষণ করুন। আমরা আজকে শুনেছি জয়দেব প্রভু পানে জয়দেবের পূর্ব পরিচয় সম্বন্ধে কিংবদন্তি বলেছেন, যে কালে মুচুকুন্দ মহারাজ তার দৃষ্টি দ্বারা অকাল দমনকে ধ্বংস করেছিলেন, কৃষ্ণ তাকে অনুগ্রহ করবার জন্য উপস্থিত হয়েছিলেন, তার স্থিতিতে সন্তুষ্ট হলেন, বললেন তুমি রাজধর্ম অনুসারে অনেক পশু হত্যাদি করেছ, এরপর তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবে, পরম ভক্তি পরায়ণ হবে, তারপর তুমি আমার ধর্মে উপস্থিত হবে। কিংবদন্তি বলছেন যে তিনি জয়দেব গোস্বামী, প্রকৃতপক্ষে জয়দেব গোস্বামী ভগবানের পার্শ্ব, তার পার্শ্বদের ভীষ্মের মধ্যে যেমন কোন এক রাজাংশ প্রবেশ করেছে, তদ্রূপ নিত্য পার্শ্ব জয়দেবের মধ্যে সেই অংশ প্রবেশ করেছে, এটাই সিদ্ধান্ত। যার কাব্যরস শ্রী গৌর সুন্দর একমাত্র অভিপ্রেত, এরা মহাপ্রভুর অগ্রচর পার্শ্ব, কেউ সহচর আর কেউ অনুচর, অগ্রচর কোন গুরুবর্গ, তারা এসে জগতে গৌর সুন্দরের আবির্ভাবের প্রস্তুতি প্রদান করিয়া থাকে। গৌর সুন্দরের উপজীব্য যেহেতু তিনি একমাত্র সেই যে রস আস্বাদন করতে চান, সেই রস উপস্কার করে রাখেন। যেমন রাজা আসার আগেই রাজার অতি প্রিয় বস্তু সব সাজিয়ে রাখা হয়, তেমনি গৌর সুন্দরের আস্বাদ্য বস্তুকে তারা প্রথমে সেই জগতে প্রকাশ করেছিলেন, সাজিয়ে রেখেছিলেন। আজ আমরা সেই দ্বার পরিক্রমা করেছি, গৌর সুন্দর আমাদের প্রতি প্রসন্ন হন। এই যে মহত্ব এটা জানতে পারলেই ঠিক হবে। আর আমি একটা কথা বলেছিলেন, এক মিনিট সময় নেব, যে রূপানুগকে এই দান দর্শন করাটাই রূপানুগদের বিশেষ বাঞ্ছনীয়। কেন? রূপানুগ হয়ে যদি আমরা এই দান দর্শন করি রূপের দৃষ্টিতে, তাহলে দেখব
সুন্দর কেবল রাধা ভাবময়, কারণ রূপগোস্বামী অষ্টকালীয় গৌরাঙ্গ লীলা সূত্র রচনা করেছেন, তাতে তিনি দেখিয়েছেন গৌর সুন্দর অষ্টকালে রাধা গোবিন্দে লীলার রথ আস্বাদনে তৎপর। তিনি সেখানে অন্য কোন নৈমিত্তিক লীলার অনুষ্ঠান করেন না। অতএব কেউ হয়তো মনে করতে পারেন কেন নিত্যানন্দ প্রভুর সঙ্গে পরিক্রমা করলে কি হবে না, হবে। দৃষ্টিপাতের পার্থক্য যেমন মুরারি করতে কর্তা অনুসারে বৃন্দাবন দাস ঠাকুর যে ভাগবত চৈতন্য ভাগবত লিখেছেন তাতে চৈতন্যের আবির্ভাব প্রচন্ড কেমন, আর স্বরূপের কর্তা অনুসারে সেই কবিরাজ গোস্বামী যে চৈতন্য চরিতামৃত লিখেছেন সেখানে চৈতন্যের আবির্ভাব প্রসঙ্গ কেমন, এটা আলোচনা করলেই বুঝতে পারবেন যে সকলের সঙ্গে সব রচের প্রকাশ হয় না, কারণ রূপ গোস্বামীর মাধ্যমে চৈতন্যের হাত প্রকাশিত হয়েছে, অতএব তার পদাঙ্ক অনুসরণ করে চললেই সম্ভব। এই জন্য তো আমাদের প্রভুপাদ নিরন্তর তিনি রূপানুগভাবে ধাবিত হয়েছেন, এবং ওই শ্রীরূপ মন্দিরী পদ বলতে বলতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নিদায় গৌর প্রেমানন্দে। আমি